কাদামাটি পাড়ি দিয়ে আমি এখানে আসছি অনেক কষ্ট করে। অনেক দিন পরে এমন একটা জায়গায় আসলাম যে জায়গাটা আমার থেকে দারুণ এবং কি অনেক অস্থির লাগতেছিল। জায়গাটা অনেক অনেক ভালো লাগছে এই জায়গাটা আমার থেকে, আমি যেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এইটাই হচ্ছে সেই একমাত্র জায়গা যেখানে আমি দুইটা ভিডিও নিচ্ছি, এর আগে একটা নিয়েছি, এখন আরেকটা ভিডিও নিচ্ছি, কারণ জায়গাটা ভাই আমার থেকে প্রচুর পরিমাণে ভালো লাগছে। আপনারা জায়গাটা একটু ভালো করে দেখুন। এটা হচ্ছে এমন একটা জায়গাতে আমি এখন আসছি যে জায়গার আশেপাশে কোনো বাড়ি ঘর বলতে কিছু নেই, বাড়ি ঘর নেই, একটা বিল বললে চলে, যেটার আশেপাশে সব হচ্ছে শাসের জমি আর ধান খেত, যেখানে ধান চাষ করা হয় আর কি। তো এইখানে মূলত আসার কারণ হচ্ছে এইখানে আমি দূর থেকে, অনেক দূর থেকে দেখলাম দুইটা নারকেল গাছ, বুঝছেন আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা নারকেল গাছ এখানে দাঁড়িয়ে আছে। আমার অনেক ইচ্ছা হয়েছে যে আমি এখানে যাব, এখানে কি কি আছে আমি দেখব। তো এখানে আসার পরে আমি দেখলাম কি এখানে আসলে তেমন কিছু একটা নেই, এইখানে দুইটা নারকেল গাছ আছে, আশেপাশে শাসের জমি আছে, আর আসে মনে করেন অনেকগুলো গাছগাছাড়া। তো এইখানে আমার থেকে অনেক ভালো লাগার কারণ হচ্ছে এখানে শাসের জমিগুলোতে যে ধান ক্ষেতগুলো আছে, এই ধান ক্ষেতগুলোতে ঠান্ডা একটা বাতাস বয়ে যাচ্ছে, যেটার কারণে আমার থেকে অনেক অনেক ভালো লাগছে এই জায়গাটা। এখানের ওয়েদারটা অনেক ভালো। এখানে আসার সময় আমার কি পরিমাণ যে কষ্ট হয়েছে ভাই আমি সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারা আমার পায়ের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন, আমার পায়ের দিকে লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবেন। অনেক কাদামাটি পাড়ি দিয়ে আমি এখানে আসছি অনেক কষ্ট করে। তো আপনারা কারা কারা এখানে আসতে চান অবশ্যই একটা কমেন্ট করবেন। আর আর এই ভিডিওটা আমি এখানে শেষ করতে চাই। সর্বশেষ একটা কথা বলতে চাই, আপনারা অবশ্যই জানাবেন যে এই জায়গাটা আপনাদের থেকে কেমন লাগছে, আমার থেকে তো অনেক অনেক ভালো লাগছে। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, নিজের খেয়াল রাখবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন। আবারও দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো স্থানে। অবশ্যই ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, বাই বাই।